আসসালামু আলাইকুম। লারাভেল বাংলা টিউটোরিয়াল সিরিজে আপনাকে স্বাগতম। আজকে আমরা দেখব ডাটাবেজের ডাটা কিভাবে ডিলিট করা যায় এলোকুয়েন্ট ওআরএম ব্যবহার করে। তো আমরা প্রজেক্টে চলে যাই, ইন্ডেক্স ডট ডিলিট ডট পিএসপি ফাইলে। এখানে আমরা একটি ডিলিট বাটন ক্রিয়েট করার জন্য কোড লিখব। ডাটা ডিলিট হবে ডিলিট মেথডে, সেজন্য আমরা একটি ফর্ম নিয়ে নিই। মেথড হবে পোস্ট, এবং পরে আমরা এটাকে চেঞ্জ করে নিব ডিলেটে অ্যাট দ্য রেট অফ মেথড ডিলেট। যেহেতু আমরা ফর্ম ব্যবহার করছি, সেজন্য আমাদেরকে সিএসআরএফ টোকেন নিতে হবে। সিএসআরএফ, এবং এখানে আমরা একটি বাটন নিয়ে নিই, এবং বাটনের নাম হবে ডিলিট। বাটনের জন্য আমরা ক্লাস নিতে পারি বিটিএন, বিটিএন ডেঞ্জার, বিটিএন এসএম। এখন যদি আমরা ব্রাউজারে যাই, ব্রাউজারকে রিফ্রেশ করি, দেখুন আমাদের ডিলেট নামে একটি বাটন আসছে, কিন্তু এক লাইনে আসে নাই। এই জন্য আমরা ডি ইনলাইন ব্লক বুটস্ট্র্যাপের একটি ক্লাস ক্লাস ডি ইনলাইন ব্লক এখন যদি আমরা ব্রাউজারে যাই, ব্রাউজারকে রিফ্রেশ করি, দেখুন এক লাইনে চলে আসছে। আমরা ফর্মের অ্যাকশন পাঠাই, রাউট ক্যাটেগরিজ ডিস্ট্রয়, এবং একটি আইডি ধরে ডাটা ডিলিট হবে। যখনই ডিলিট বাটনে ক্লিক করবে, তখন ক্যাটাগরি ডিস্ট্রয় মেথডে চলে যাবে আইডি ধরে। তো আমরা কন্ট্রোলারে চলে যাই, সেখানে ডিস্ট্রয় মেথডে আমরা কোড লিখব। ক্যাটেগরি ডিলিট এবং ডিলিট হওয়ার পরে রিটার্ন ব্যাক করবে ইন্ডেক্স পেজে, রিটার্ন রিডিরেক্ট রাউট, এই রাউটে ব্যাক করবে। তো আমরা এইটুকু কোডটুকু কপি করে নিয়ে আসি। এখন যদি আমরা ব্রাউজারে যাই, ব্রাউজারে যে ডিলিট বাটনে ক্লিক করি যে কোনো একটিতে, দেখুন ডাটা ডিলিট হয়ে গিয়েছে। ডিলিট বাটনে ক্লিক করলে ডাটা ডিলিট হয়ে যাচ্ছে। এখন আমরা যদি চাই যে এই ডাটা ডিলিট বাটনে ক্লিক করলে একটি কনফার্মেশন মেসেজ আসবে, তারপর ডাটা ডিলিট হবে, সেজন্য আমরা একটি জাভা স্ক্রিপ্টের ছোট্ট একটি কোড লিখে ফেলি। তো আমরা চলে যাই বাটনের এইখানে, এখানে যে লিখব অন ক্লিক ইভেন্ট রিটার্ন কনফার্ম, আর ইউ শিওর টু ডিলিট ডাটা অন ক্লিক, এর মধ্যে আমরা রিটার্ন করে দিব কনফার্ম মেসেজ, আর ইউ শিওর টু ডিলিট ডাটা। এখন যদি আমরা ব্রাউজারে যাই, রিফ্রেশ করি, ডিলিট বাটনে ক্লিক করলে আমাদের একটি কনফার্মেশন মেসেজ দিচ্ছে, আর ইউ শিওর টু ডিলিট ডাটা, ক্যান্সেল দিলে চলে যাবে, আর ডিলিট বাটন ক্লিক করার পরে ওকে বাটনে ক্লিক করলে ডাটা ডিলিট হয়ে যাবে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।